আসসালামু আলাইকুম ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কেবলস সংবাদ সফলতা নতুন স্বপ্নে শুরু ইংরেজি নতুন বছর দু হাজার বিশ বর্ষবরণে ঢাকায় নিরাপত্তা কড়াকড়ি যোগ আয়োজন বিশ্বের নানা শহরে ঢাকায় মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে আজ অংশ নিচ্ছে একুশ দেশের চুয়ান্নটি প্রতিষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জেএসসি জেডিসিতে গড়পাশের হার সাতাশি দশমিক নয় শূন্য শতাংশ প্রাথমিকে পঁচানব্বই দশমিক পাঁচ শূন্য আনন্দের সাথে শিক্ষার্থীদের পাঠদানে প্রধানমন্ত্রীর আহ্বান এবং ঢাকার দুই সিটিতে মেয়র পদে চোদ্দ জনের মনোনয়নপত্র জমা ভোট অবাধ সুষ্ঠু হবে বলছে আওয়ামী লীগ নিরপেক্ষ পরিবেশ নেই মনে করে বিএনপি শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ এবার বিস্তারিত বিদায় দু হাজার ইংরেজি নতুন বছর বিশ অতীতের দুঃখ যাতনা ভুলে নববর্ষে নতুন উদ্যমে পথ চলা শুরুর প্রত্যাশা সবার তবে কর নিরাপত্তায় থার্টিফার্স্ট নাইট উদযাপন করল রাজধানীবাসী রাত বারোটার পর বাসাবাড়ি থেকেই নতুন বছরকে স্বাগত জানায় নগরের মানুষ এতে কেউ কেউ ক্ষোভ প্রকাশ করলেও সন্তোষ জানিয়েছেন অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি ঢাকায় বিস্তারিত জানাচ্ছেন আদিন সচিব নিরাপত্তা বড়ই কড়া দু সালের শেষ দিনের আয়োজন থার্টি ফার্স্ট নাইটে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু নিষেধাজ্ঞা ছিল পথে পথে ছিল পুলিশের তল্লাশি আর বাড়তি টহল ফলে রাতের ঢাকায় পরিচিত সড়কগুলো একরকম ফাঁকা এই উৎসব উদযাপনের জন্য পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়েও ছিল না তেমন বড় আয়োজন এখানকার প্রায় সব প্রবেশপথ আটকে চলাচল নিয়ন্ত্রণ করে পুলিশ বিপুল আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় টিএসি শাহবাগ সহ আশপাশের এলাকায় এত কিছুর পরেও এরাত উদযাপনে ঘরোয়া কিছু আয়োজন ছিল নগর জুড়ে তবে সাথে কিছুটা ধকল পহাদে হয়েছে নগরবাসীকে সাবেক স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটির তো আসলাম এখন আমার আগের আইডি কার্ড দেখালাম এবং কোন ডিপার্টমেন্টে ছিলাম তাও বললাম কিন্তু তারা ঢুকতে দিতেছে না যে আমার আইডি কার্ড আছে থাকা সত্ত্বেও আমাকে দুইবার এখানে আটকে দেওয়া হয়েছে আর কি একটা নিরাপত্তার কথা বিবেচনা করে কার্ড ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না তো এটা অনেক ভালো উদ্যোগ কারণ দেখা যায় অনেক সময় যদি এক্সটার্নাল লোক ঢুকে পড়ে তা নানা রকম অকারেন্স ঘটাতে পারে থার্টি ফার্স্ট ঢাকার গুলশান বাড়িধারার পাঁচ তারিখা হোটেলগুলো কিছুটা ব্যস্ত সময় কাটিয়েছে কড়া নিরাপত্তায় ঢাকায় অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার খবর পাওয়া যায়নি আল্লাহ রহমা সিম রহমতে কোথাও কোনো খারাপ খবর নেই বরঞ্চ দেশ শান্তিপূর্ণ রয়েছে সুশৃঙ্খল রয়েছে হোটেল রেস্টুরেন্ট সোশ্যাল ক্লাব এখানে অনেক পার্টি হচ্ছে বিভিন্ন বাসা বাড়িতে পার্টি হচ্ছে কমিউনিটি সেন্টারে পার্টি হচ্ছে বলতে পারি যে ঢাকা শহরের পরিস্থিতি সুশৃঙ্খল শান্তিপূর্ণ শুধু ঢাকা নয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান র‍্যাবের কর্মকর্তা আদিন সাজীব এটিএন বাংলা ঢাকা ইংরেজি নতুন বছর 2020 সালকে স্বাগত জানাচ্ছে বিশ্ববাসী পুরনো যাতনা ভুলে নতুন বছরে ভালো কিছু প্রত্যাশা তাদের ইংরেজি নববর্ষ উপলক্ষে এবারেও নিউজিল্যান্ডের অকল্যান্ডে স্কাই টাওয়ার জুড়ে আয়োজন করা হয় আতশবাজির প্রদর্শনী সংবাদ মাধ্যমগুলো বলছে প্রায় পাঁচশো কেজি আতশবাজির আলো ছটায় উজ্জ্বল হয়ে ওঠে নিউজিল্যান্ডের আকাশ আতশবাজি প্রদর্শনী দেখতে অকল্যান্ডে জড়ো হন দেশি বিদেশি পর্যটক সহ বিপুল সংখ্যক মানুষ ইংরেজি নববর্ষের সবচেয়ে বড় আয়োজন ছিল অস্ট্রেলিয়ার সিডনি হারবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে আজ সকালে মাসব্যাপী মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি মেলায় অংশ নিচ্ছে একুশ দেশের চুয়ান্নটি প্রতিষ্ঠান মেলার সৌন্দর্য বাড়াতে এবছর স্টলের সংখ্যা কমানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী রাজধানী শিরেবাংলা নগরে পঁচিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান বাণিজ্য মেলার জন্য ঢাকার পূর্বাঞ্চল স্থায়ী অবকাঠামো নির্মাণ কাজ আগামী বছরের মাঝামাঝিতে শেষ হবে বলেও জানান মন্ত্রী তবে কবে নাগাদ সেখানে বড় পরিসরে বাণিজ্য মেলা আয়োজন করা যাবে তাই স্পষ্ট করেননি তিনি মন্ত্রী বলেন ভারী প্রকৌশল পণ্যের বর্ষ হিসেবে ঘোষণা করা হচ্ছে এবার জেএসি জেরেসিতে বেড়েছে পাশের হার ও এ প্লাসের সংখ্যা গড় পাশের হার সাতাশি দশমিক নয় শতাংশ এ প্লাস পেয়েছে আটাত্তর হাজারেরও বেশি তবে আগামী বছর থেকে এ প্লাস থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী অন্যদিকে পাশের হার ও এ প্লাসের সংখ্যা কমেছে প্রাথমিক ও সমাপনী পরীক্ষায় এবার গড় পাশের হার প্রাথমিকে প্রাথমিক পাঁচ শূন্য ও ইফতেদায়ীতে পঁচানব্বই দশমিক নয় ছয় শতাংশ করছেন বছরের আগের দিন সুখবর পেল অষ্টম ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা শিক্ষা জীবনে ধরা দিল সাফল্য এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেয় ছাব্বিশ লাখ দুই হাজার শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে ২২ লাখ সাতাশি হাজার গড় পাশের হার সাতাশি দশমিক নয় শূন্য যা গতবারের চেয়ে দুই শতাংশ বেশি ছাত্রদের চেয়ে দুই লাখ পাঁচ হাজার বেশি ছাত্রী পাশ করেছে এবার পাশের হার সবচেয়ে বেশি বরিশাল শিক্ষা বোর্ডে সাতানব্বই দশমিক শূন্য পাঁচ শতাংশ এছাড়া রাজশাহীতে চুরানব্বই সিলেটে বিরানব্বই যশোরে একানব্বই কুমিল্লায় আটাশি মামিনসিংহে সাতাশি দিনাজপুরে তিরাশি চট্টগ্রামে বিরাশি মাদ্রাসা শিক্ষা বোর্ডে উননব্বই এবং সবচেয়ে কম ঢাকা শিক্ষা বোর্ডে বিরাশি দশমিক সাত দুই শতাংশ কতগুলি জেলা আছে আমাদের সেই সকল জেলাগুলিতে পাশের হার কম হওয়ার কারণে সত্তরের নিচেও কিছু জেলা পাশের হার হয় এবার বেড়েছে জিপিএ পাঁচের সংখ্যাও পেয়েছে আটাত্তর হাজার চারশো জন শিক্ষার্থী যার মধ্যে ছাত্র সাড়ে বত্রিশ হাজার আর ছাত্রী পঁয়তাল্লিশ হাজার আটশো মাদ্রাসা শিক্ষা বোর্ডে তিন লাখ আশি হাজার পরীক্ষার্থীর মধ্যে জিপিএ পাঁচ পেয়েছে ষোলোশো জন পাশের হারে পিছিয়ে থাকলেও জিপিএ পাঁচ সবচেয়ে বেশি ঢাকা শিক্ষা বোর্ডে উনিশ হাজার আর সবচেয়ে কম সিলেট শিক্ষা বোর্ডে তিন সমাপনী পরীক্ষাগুলোতে আমরা পুরো গ্রেডিং সিস্টেমটাকেই তুলে দিয়ে আমরা তাদেরকে আর কিভাবে মূল্যায়ন করতে পারি সেই বিষয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীরও কিছু দিক নির্দেশনা আছে আমরা সেটি নিয়ে কাজ করছি আমরা পুরোটাই বিশ্লেষণ করে দেখে আমরা হয়তো থেকে আমরা শুরু করবো উল্টো চিত্র প্রাথমিক ও ইফতেদায় সমাপনের ফলাফলে সাড়ে সাতাশ লাখ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ছাব্বিশ লাখ চৌত্রিশ হাজার অর্থাৎ পঁচানব্বই দশমিক পাঁচ শতাংশ যা গতবারের চেয়ে দুই শতাংশ কম প্রাথমিক সমাপনীতে এ প্লাস তিন লাখ ছাব্বিশ হাজার যা গতবারের চেয়ে বিয়াল্লিশ হাজার কম পিএসির ফলাফলে সেরা বিভাগ বরিশাল সেরা জেলা গাজীপুর আর ইফতেদাই ফলাফলে সেরা বিভাগ রাজশাহী সেরা জেলা নওগাঁ একটি পরীক্ষা থাকা দরকার বলে আমরা মনে করি কারণটা হলো যে তাদের একটা প্রতিযোগিতামূলক মনোভাবও গড়ে তোলা সম্ভব যা আমাদের এই পরীক্ষাটার মাধ্যমে কিন্তু এটা করে কি মায়েরা এত বেশি টানাটানি করে এই যে জিপিএ টি পি নিয়ে আমরা এটা চিন্তায় করতেছি যে না পরীক্ষাটা প্রধানমন্ত্রীর কথা হল যে এটা কোনো বিশেষ কোনো ব্যবস্থা নতুন বছরে শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত টাকা আদায় করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন চপল এটিএন বাংলা ঢাকা এদিকে ভালো ফলাফল করতে পেরে বাঘ ভাঙা উল্লাস আর উচ্ছ্বাসে মিতেছে সারাদেশের স্কুল শিক্ষার্থীরা দীর্ঘ পরিশ্রমের পর তাদের ফলাফলে খুশি অভিভাবকরা শিক্ষার্থীরা বলছেন তাদের এই ভালো ফলাফল ভবিষ্যতের স্বপ্ন পূরণের পথকে আরো মসৃণ করবে হাবিবুর রহমান উচ্ছ্বাস এ আনন্দ পরীক্ষায় ভালো ফলাফলের জেএসসি জেডিসি ও পিসসি ইত্যাদি শিক্ষার্থীদের এই ফলাফলে স্বস্তি পেয়েছেন তাদের অভিভাবক ও শিক্ষকরাও জন্য এবং আমি ভালো করব করব। চেষ্টা প্রথম তারপরে আমাদের শিক্ষককে যারা আমাদের পিছনে দীর্ঘ এক বছর কষ্ট করেছেন আর নিজেদের কষ্ট তো রয়েছি মেয়েরা অনেক কষ্ট করছে তাদের জন্য আপনারাও দোয়া করবেন ওরা যেন ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করে এটা একটা মনের শান্তি আর এটা হচ্ছে আমাদের মানে কনফিডেন্ট বাড়াই যে আমরা এসএসসিতে ভালো করার জন্য তবে অন্যবারের মতো এবছর জিপিএ ফাইভ পাওয়ার উপর বেশি নজর না দিয়ে মানসম্মত শিক্ষাদান নিশ্চিত করার প্রতি বেশি তাগিদ দেওয়া হয় বলে জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষরা কোয়ালিটি এডুকেশনে যেতে গেলেই কিন্তু আপনার এই জিপিএ ফাইভ নিয়ে এত মাতামাতি করলে হবে না আমাদের কোয়ালিটি এডুকেশন দরকার কোয়ালিটি এডুকেশন মানেই আপনার ভালো একজন মানুষ হবে তার ফাউন্ডেশনটা অত্যন্ত মজবুত হবে শিক্ষার্থীরা বলছেন এই ভালো ফলাফল ভবিষ্যতে তাদের স্বপ্ন পূরণের পথে অনুপ্রেরণা হয়ে থাকবে হাবিবুর রহমান উফি এটিএন বাংলা ঢাকা জোর করে নয় আনন্দের সাথে শিক্ষার্থীদের লেখাপড়া করাতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার জন্য শিক্ষা নিশ্চিতের মধ্য দিয়ে বৈষম্যহীন আধুনিক দেশ করার কাজ চলছে বলেও জানান তিনি গণভবনে পিসি ইফতেদাই জেসি ও জেরিসি পরীক্ষার ফলাফল হস্তান্তর এবং বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন বিস্তারিত জানাচ্ছেন নিয়া জামান সচিব গণভবনের উঠোন শিশুদের কলকাকলিতে মুখরিত দেশের সরকার প্রধানও তাদের খেলার সাথী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এমনই এক সুন্দর সকাল কাটল শিশুদের উপলক্ষ পিসি জেসি ও জেডিসি পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর এসব পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে দেয়া হয় আটটি সাধারণ শিক্ষা বোর্ড কারিগরি মাদ্রাসা সহ সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানগণ পরে দু হাজার বিশ শিক্ষাবর্ষের প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুপ্রেরণামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী জানান মেধা মেধা বিকাশের মাধ্যমে নতুন প্রজন্মই গড়ে তুলবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ ভিতরের যে মানে একটা তার থাকে শক্তি থাকে এই জিনিসটা যেন বিকশিত হতে পারে এবং সেটা যেন ভবিষ্যতে কাজে লাগতে পারে যেটা আমার দেশের জন্য কাজে লাগবে যারা ভবিষ্যৎ নাগরিক তারাও যেন শিক্ষায় দীক্ষায় সব ধরনের প্রশিক্ষণে উন্নত হয় যাতে আমরা দেশকে গড়ে তুলতে পারি আমাদের দেশের এই ভবিষ্যৎ নাগরিকরা তারা আগামী দিনের একটা সুন্দর সমাজ পায় কারিগরি শিক্ষার উপর সরকার গুরুত্ব দিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন পড়াশোনার পাশাপাশি ইতিহাস ও সাংস্কৃতিক চর্চায় শিশুদের উদ্বুদ্ধ করতে হবে খালি বই পড়ে পড়ে সময় কাটানো না বই শুধু পরপর না আর আমি আমাদের শিক্ষক বা সবাইকে এটাও জানাতে চাই যে বেশি পরপর বললে কিন্তু পড়তে ইচ্ছা করে না যদি সারাক্ষণ মলে পরে পরে পড়ো তখন মনটা খারাপ হয়ে যায় ঠিক ঠিক না বলো তোমরা কাজে খেলাধুলার মধ্যে দিয়ে পড়াশোনা নিজের গরজে পড়বে নিজের একাকে পড়বে সেটাই তো ভালো লাগে তাই না তো আমরা সেইভাবেই পড়াশোনা করতে করার জন্য উৎসাহিত করি দেশের চলমান উন্নয়নে নতুন প্রজন্মকে সামিল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী নিয়াজ জামান সজীব এটিএন বাংলা ঢাকা মাঝপথে কেউ যেন নির্বাচন বর্জন না করেন এমন আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ইটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়ে তিনি আশা করেন নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে তবে এ নিয়ে বিতর্ক বাড়াতে ইভিএম ব্যবহার করা হচ্ছে বলে মনে করেন বিএনপির মেয়র প্রার্থী তাবিথা আওয়াল ঢাকা উত্তরের মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাতজন এছাড়া কাউন্সিলর পদে তিনশো জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে উননব্বই জন মনোনয়নপত্র জমা দিয়েছেন একরামুল হক মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিপুল উৎসাহ উদ্দীপনা ছিল রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘিরে সমর্থকদের এমন উপস্থিতি কখনও কখনো শোডাউনেও রূপ নিয়েছে দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম এ সময় তার সাথে ছিলেন বিজেএমএ এফ ও বাফুফে এই তিন সংগঠনের সভাপতি সহ উত্তর আওয়ামী লীগের নেতারা মনোনয়নপত্র জমা দিয়ে তিনি বলেন সরকারের উন্নয়ন ধারাবাহিকতায় তার বিজয় গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট যেটি আমরা তিনশো পঁয়ষট্টি জন্য ডেঙ্গু নিয়ে কাজ করতে পারি সেই প্রক্রিয়া কিন্তু আমরা শুরু করেছি অন্যদিকে দুপুর দুটার দিকে মনোনয়নপত্র জমা দিতে আসেন বিএনপির মেয়র প্রার্থী তাবি তাওয়াল এ সময় তার সাথে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য মনোনয়নপত্র জমা দিতে গিয়ে রিটার্নিং কর্মকর্তাকে সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সাথে আলোচনার আহ্বান জানান তিনি নির্বাচন যদিও সুস্থ হবে না তাও আমরা গণতন্ত্রের পক্ষে আস্থা রেখে আমরা চেষ্টা করতেছি নিয়ম এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যে ইভিএম যে সকলে না চায় তাহলে হয়তো এটা ব্যবহার করবে না সিন্স কথা বলার এবং এটা থেকে সরিয়ে আসার একটা ফাঁক রয়েছে ইভিএম আপত্তির পাশাপাশি ইসির প্রতি অনাস্থার কথা জানালেও নির্বাচনের শেষ পর্যন্ত অপেক্ষা করবেন বলে জানান তাবি তাওয়াল আর আতিকুল ইসলামও বলেন সবার অংশগ্রহণের ফলে এই নির্বাচনকে বেশ গুরুত্বের সাথে নিয়েছেন তিনি সকল দল কিন্তু অলরেডি অংশগ্রহণ করেছে এই জন্য আমি বিশ্বাস করি একটি সুন্দর এবং স্বচ্ছ ইলেকশন হবে এবং অংশগ্রহণ নির্বাচন হবে মাছ পথে গিয়ে আমরা কিন্তু ইলেকশন বর্জন করি নাই আমরা নির্বাচন যত সমস্যায় আছুক যেগুলো আমরা আশঙ্কা করছি সবগুলোকে অতিক্রম করে চেষ্টা করব এগিয়ে যেতে শেষ পর্যন্ত আমরা ইলেকশানে থাকবো অ্যান্ড শেষটা দেখেই ছাড়ব এছাড়া জাতীয় পার্টির জিএম কামরুল ইসলাম ইসলামী আন্দোলনের ফজলে বাড়ি মাসুদসহ ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাতজন প্রার্থী বাংলাদেশকে বাইরে প্রজেক্ট করার জন্য সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই এই জন্যই এই দেশে এই নির্বাচন অবশ্যই সুষ্ঠু হতে হবে এবং আমরা আশা করি এই নির্বাচন সুষ্ঠু এবং ন্যায্য হবে ইনশাআল্লাহ সরকার চাইলে বা নির্বাচন ইলেকশন কমিশন চাইলে তারা ইভিএম দিয়েও স্বচ্ছ করতে পারে ইভিএম ছাড়াও স্বচ্ছ করতে পারে এটা দায়িত্বটা ইলেকশন কমিশনের আমরা লেভেল প্লিং ফিল্ড আমরা ঠিক রাখবো এখানে সকল দলের প্রার্থীদের জন্য সমান সুযোগ থাকবে শেষ মুহূর্তে তড়িঘড়ি করে মেয়র ছাড়াও কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন অনেকে মনোনয়নপত্র জমা দেওয়ার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ার প্রাথমিক ধাপ শেষ করলেন প্রার্থীরা এখন দুই জানুয়ারি বাছাই আর নয় জানুয়ারি প্রত্যাহারের পর হবে চূড়ান্ত প্রার্থী তালিকা দশ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা আর ত্রিশ জানুয়ারি জানা যাবে দুই সিটি নির্বাচনে প্রায় অর্ধ বেশি ভোটার কতটা স্বাচ্ছন্দ্যে আর সুষ্ঠুভাবে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারছেন ইকরামুল হক সায়ম এটিএন বাংলা ঢাকা ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সমর্থিত মোট এছাড়া কাউন্সিলর পদে চারশো চুয়ান্ন এবং নির্বাচিত হলে ঢাকার মানুষের মৌলিক অধিকার নিয়ে কাজ করার প্রতিশ্রুতি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজিস্টার শেখ ফতল তাপসের আর বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন নির্বাচনকে দেখছেন ইসির আস্থা ফিরে পাওয়ার দ্বিতীয় সুযোগ হিসেবে জানাচ্ছেন শফিকুল ইসলাম মঙ্গলবার দক্ষিণ সিটি কর্পোরেশনের মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বাইরে চিত্র ছিল এরকম দলীয় প্রতীকী নির্বাচন হওয়ায় কেন্দ্রীয় নেতাদের আগমনে সরব ছিল পুরো এলাকা আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ফজলে নূর তাপস বলেন নির্বাচিত হলে সেবক হিসেবে প্রতিটি প্রতিশ্রুতি দ্রুততম সময়ে পালন করবেন তিনি নির্বাচনে আমাকে ঢাকাবাসী তাদের সেবা করার সুযোগ দেয় তাদের সেবক হিসেবে ইনশাল্লাহ তাদের মৌলিক নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করায় আমার প্রথম প্রধান কাজ হবে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের মাধ্যমে কমিশন হারানো আস্থা ফিরে পেতে পারে বলে মন্তব্য করেন দক্ষিণের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন দেশে গণতন্ত্র নাই ভোটের অধিকার নাই তো সমগ্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং নগরবাসী এবং দেশবাসী আজকে ঐক্যবদ্ধ আমরা ঐক্যবদ্ধভাবে এই মোকাবেলা করব। এদিকে সুষ্ঠু নির্বাচনের দাবি তুলে মাঠে থাকার ঘোষণা দেন জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী নির্বাচনের কার্যক্রম শুরু হবে সেই সময় আমরা অবশ্যই উপলব্ধি করতে পারব যে নির্বাচন সুষ্ঠু হবে কি সুষ্ঠু হবে দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁচাত্তরটি সাধারণ ওয়ার্ড ও পঁচিশটি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন আমি মনোনয়ন কিনেছি কিন্তু দলীয় সমর্থন পাই নাই তারপর আমি জমা দিয়েছি আমার অনেক গ্রহণযোগ্যতা আছে প্রায় আমি বিশ বছর যাবত এই ওয়ার্ডের মানুষের সাথে কাজ করে আসছে আমার এলাকার জনগণ আমাকে শতভাগ আমার প্রত্যাশা তারা আমাকে নির্বাচিত করবে মাদক নিপাত করব সন্ত্রাস নিপাত করব চাঁদাবাজি নিপাত করব উন্নয়ন ধারা অব্যাহত রাখব ঢাকার দুই সিটির মধ্যে দক্ষিণে ওয়ার্ড সংখ্যা বেশি হওয়ায় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সংখ্যাও বেশি আমার যে অসমাপ্ত কাজগুলো যাতে জনগণের জন্য করতে পারি তার জন্য ইনশাল্লাহ আবারও ইনশাল্লাহ মানুষ তিরিশ তারিখে ভোট দেওয়ার জন্য স্বতঃস্ফূর্তভাবে বসে আছে মনোনীত হয়ে মানুষের নাগরিক সুযোগ সুবিধাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে আমার প্রথম কাজ দল আমাকে এবার মূল্যায়ন করেছে আশা করি আমি খুব সুন্দর একটি ওয়ার্ড গড়ার আমার প্রচেষ্টা থাকবে যাচাই বাছাইয়ের পর যাদের মনোনয়ন বৈধ হবে তারা দশ জানুয়ারি থেকে প্রচারণা শুরু করতে পারবেন শফিকুল ইসলাম শামিম এটিন বাংলা ঢাকা ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এবং ফলাফল যাই হোক না কেন আওয়ামী লীগ মেনে নেবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী কাদের সচিবালয়ে ইভিএম নিয়ে বিএনপি অযথায় আশঙ্কা করছে বলেও মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন নির্বাচন থেকে সরে যেতে অজুহাত খুঁজছে বিএনপি মাঝপথে নির্বাচন বর্জন করাই তাদের সংস্কৃতি নতুন বছরে গণতন্ত্রের মান উন্নত করা বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন ওবায়দুল কাদের নতুন বছরই প্রথম হচ্ছে সিটি কর্পোরেশন ইলেকশান এটা আমি আগেও বলেছি ইলেকশন আমরা একটা ফ্রি ফেয়ার অ্যাকসেপ্টেবল অ্যান্ড ক্রেডিবল ইলেকশন করতে বদ্ধপরিকর তো বিএনপি আসলে ইলেকশন করবে তারা তাদের একটা পুরনো অভ্যেসটা হলো নির্বাচনের আগেই তারা হেরে যায় তারা নানান অভিযোগ তোলে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার মতো কোন পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র দলের উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি আরও বলেন সরকার যাতে ফাঁকা মাঠে গোল না দিতে পারে সে কারণেই বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে বর্তমান সরকার দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে মন্তব্য করে তিনি বলেন নতুন বছরে গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির মূল লক্ষ্য গণতান্ত্রিক উপায়ে আমরা রাজনীতি করি জনগণের কাছে পৌঁছানোর জন্য এবং আমাদের দাবিগুলোকে জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য এটাকে আমরা একটা হাতিয়ার হিসাবে নিয়েছি এই নির্বাচনকে আমরা সেভাবে দেখছি রাজধানীতে ইংরেজি নববর্ষ উদযাপন করলো সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সংগঠন রাওয়া রাতের রাওয়া ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর নুরুল আফসার অনুষ্ঠানে উপস্থাপনা করেন রাওয়ার মেম্বার এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মীর মুথার হাসান পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন খ্যাতিমান শিল্পীরা গণপূর্ত অধিদপ্তরের নতুন প্রধান প্রকৌশল হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ আশরাফুল আলম প্রধান প্রকৌশলী শাহাদাত হোসেন অবসরে যাওয়ার জ্যেষ্ঠতার ভিত্তিতে গণপূর্তের যোগদানের আগে তিনি ছিলেন রংপুরের অতিরিক্ত প্রধান প্রকৌশল হিসেবে মঙ্গলবার যোগদানের পর ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধান প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম মাসব্যাপী বিজয় দিবস উদযাপন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে রংধনু গ্রুপের উদ্যোগে রাজধানী মেহেদী ফুডকোর্টে আয়োজন করা হয় দেশীয় সাংস্কৃতিক ও সংবর্ধনা অনুষ্ঠানের তিনশো ফিট সংলগ্ন আবাসিক এলাকায় দেশের সর্ববৃহৎ ফুড বাংলাদেশের নায়ক ফেরদুস ও কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণাকে সংবর্ধনা দেওয়া হয় তাদের হাতে তুলে দেন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম অনুষ্ঠানে ইমন নীরব বাপ্পি আইরিন আজলসহ জনপ্রিয় শিল্পীরা অংশ নেন সঙ্গীত পরিবেশন করেন নকল কুমার বিশ্বাস এবার পার্ট এক্স খেলার খবর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিক উপলক্ষে ঢাকায় আসছেন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা উনিশশো ছিয়াশি সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই মহানায়কের এজেন্টের সঙ্গে আলোচনা করে তথ্য নিশ্চিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে মুজিবর্ষকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতেই ঢাকায় আসবেন ম্যারাডোরা তবে তিনি কবে ঢাকায় পা রাখছেন তা এখনও নিশ্চিত নয় ম্যারাডোরার সুবিধাজনক সময় অনুযায়ী তার আগমনের দিনক্ষণ ঠিক করা হবে আশা করা হচ্ছে দু তিন দিন বাংলাদেশে অবস্থান করবেন আর্জেন্টাইন মহাতারকা বাংলাদেশে ম্যারাডোরার যে সফর সূচি থাকবে তার মধ্যে অন্যতম হবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বাকিগুলো ম্যারাডোরার সফরের সময়ের দৈর্ঘ্য অনুসারে ঠিক করা হবে বিজয় দিবস উপলক্ষে শহীদ বিজেপি মুজিবুর রহমান স্মৃতি নাইট ফুটবলের শিরোপা জিতেছে বসিলা ক্লাব মোহাম্মদপুর বসিলা ব্রিজের ওপারে ঘাটারচর মাঠে আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে তারা চার দুই গোলে পরাজিত করে দেওয়ানবাড়ি স্পোর্টিং ক্লাবকে চ্যাম্পিয়ন বসিলার পক্ষে দুদ দুটি এবং এভান্স ও মোহাম্মদ একটি করে গোল করেন আর দেওয়ানবাড়ির পক্ষে একটি করে গোল করেন ইফতি ও মুরাদ খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন বাংলাদেশ সোনালী অতীত ক্লাবের সভাপতি ও জাতীয় দলের সাবেক ফুটবলার হাসানুজ্জামান বাবলু এসব উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক শফিকুর রহমান জামাল জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম কায়সার হামিদ ও রুম্মান ওয়ালি বিন সাব্বির বঙ্গবন্ধু বিপিএল এ রাজশাহী কে সাতচল্লিশ রানে হারিয়েছে রংপুর রেঞ্জার্স রংপুরে দেয়া একশো তিরাশি রানের কঠিন টার্গেটে খেলতে নেমে স্কোর বোর্ডে চৌষট্টি রান তুলতে চার উইকেট হারিয়ে বিপর্যয় পড়ে রাজশাহী এরপর ক্যারিবিয় লিগ বিগ হিটার আন্দ্রে রাসেল সাত বলে সতেরো রানে বিদায় ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা শেষ পর্যন্ত আট উইকেটে একশো পঁয়ত্রিশ রানেই থামে রাজশাহী রিনিংস দলের পক্ষে সর্বোচ্চ একত্রিশ রান করেন অলোক কাপালি উনত্রিশ রানে চার উইকেট নেন পেসার তাস্কিন আহমেদ এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ছয় উইকেটে একশো বিরাশি রান করে রংপুর রেঞ্জার্স মোহাম্মদ নাইন পঞ্চান্ন ও ক্যাবিরুন ডেলকোট করেন একত্রিশ রান আগে সংবাদ আরেকবার। সফলতার নতুন স্বপ্নে শুরু ইংরেজি নতুন বছর দু হাজার বিশ ঢাকায় নিরাপত্তা কড়াকড়ি যোগধারণ আয়োজন বিশ্বের নানা শহরে ঢাকায় মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে আজ অংশ নিচ্ছে একুশ দেশের চুয়ান্নটি প্রতিষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জেএসসি গড় পাশের হার সাতাশি দশমিক নয় শূন্য শতাংশ দশমিক পাঁচ শূন্য আনন্দের সাথে শিক্ষার্থীদের পাঠদানে প্রধানমন্ত্রীর আহ্বান এবং ঢাকার দুই সিটিতে মেয়র পদে চোদ্দ জনের মনোনয়নপত্র জমা ভোট অবাধ সুষ্ঠু হবে বলছে আওয়ামী লীগ নিরপেক্ষ পরিবেশ নেই মনে করে বিএনপি পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ